ক্লাস ফাইভ, এখন গণিত ক্লাস। বইয়ের 55 পাতা খোলো। দেখো এখানে একের অঙ্কে বলেছে 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এই অঙ্কগুলোর থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যে বলে দিয়েছে সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তার মানে যখনই এরকম সর্বাধিক বললো, সর্বাধিক এর মানে হচ্ছে গরিষ্ঠ, সব থেকে বড়, সব থেকে বড়। তাহলে গরিষ্ঠ মানেও সব থেকে বড়। তাহলে যখনই বলবে সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, তখনই আমরা জানবো গসাগু করতে হবে। তাহলে এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে, 9, 12, 24। আচ্ছা, এই গসাগুটা আমরা এবার একটু অন্যভাবে শিখব। দেখো একের অঙ্ক, তাহলে আমরা তিনটে সংখ্যাকে পাশাপাশি লিখবো কমা দিয়ে, 9, 12, 24। এই তিনটে সংখ্যা দেওয়া আছে, এদেরকে আমরা একসাথে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এদের এমন সংখ্যা দিয়ে ভাগ করব যেটা তিনটেকেই ভাগ করা যায়, তিনটে সংখ্যাকেই ভাগ করা যাবে এমন একটা সংখ্যা নেব। তাহলে প্রথমে দুই দেখো, দুই দিয়ে কিন্তু 9কে ভাগ করা যায় না, তাহলে দুই সংখ্যাটা চলবে না। তাহলে এবার দেখি তিন দিয়ে যায় কিনা, তিন দিয়ে 9কে যায়, 12কেও যায়, 24কেও যায়। নামতা না জানলে কিন্তু আমরা এই অঙ্ক পারব না। তাহলে সবার আগে আমাদের নামতাগুলো আবার ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমরা তিন দিয়ে ভাগ করছি, তিন দিয়ে ভাগ করলাম, 9কে ভাগ করলে পেলাম 3 3 9, 3 বসালাম। এবার কমা, এবার 12কে ভাগ করছি 3 দিয়ে, 3 4 12, কমা দিলাম। এবার 24কে ভাগ করছি 3 দিয়ে, 3 8 24, হয়ে গেল। এবার দেখো এমন কি কোনো সংখ্যা আছে যেটা দিয়ে এই তিনটে সংখ্যাকেই ভাগ করা যায়? দেখো এই 3 হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু 4 আর 8 দুটোই যৌগিক সংখ্যা, অর্থাৎ এদের আরও উৎপাদক আছে। কিন্তু এদের এর কি আর উৎপাদক আছে? 1 আর 3 ছাড়া আর কোনো উৎপাদক নেই। তাহলে আমরা কি করব, এরকম যখন মৌলিক সংখ্যা এসে যাবে আর ভাগ করার দরকার নেই, এখানেই ছেড়ে দেব। তাহলে এইখানটা আমরা একটা দাগ টেনে দিতে পারি যে এখানেই অঙ্কটা শেষ। তাহলে কি দিয়ে ভাগ করে মিলে গেল দেখো তো, 3 দিয়ে। আগে যেমন আমরা ভাগ করছিলাম ঠিক একইভাবে এটা আমরা 3 দিয়ে ভাগ করে পেলাম। ওই যদি ভাগ পদ্ধতিতে করতাম তাহলে ওই 3 সংখ্যাটাই পেতাম, ঠিক আছে? যেমন দেখো আমরা লিখব কি, যে সর্বাধিক 3 জনের মধ্যে উত্তর লিখব, অতএব সর্বাধিক, তাহলে কি লিখলাম, সর্বাধিক 3 জনের মধ্যে ভাগ করা যাবে। আচ্ছা এবার পরের অঙ্কটা এসো, বলেছে 12 18 24 এর গসাগু নির্ণয় করি। তাহলে ওই একই পদ্ধতিতে আমরা করব এইভাবে। দেখো দুয়ের অঙ্ক, তাহলে লিখব 12 18 24, এই দাগ টানব এলের মতো করে, বড় একটা এল লিখব। আচ্ছা এবার দেখব এখানেও 2 8 আর 4 আছে, তাহলে 2 দিয়ে 3 জনকেই ভাগ করা যাবে। তাহলে 2 লিখলাম, তাহলে 6 2 12 6 বসালাম, 9 2 18 9 বসালাম, আর 12 2 24 12 বসালাম। আবার একটা এলের মতো দাগ টানলাম, কেন না, আবার 3 জনকেই ভাগ করা যাবে এমন কোনো সংখ্যা আছে নিশ্চয়ই। কি সংখ্যা? 2 দিয়ে একে ভাগ করা যাবে, কিন্তু 9 তো বিজোড় সংখ্যা, তাহলে একে তো 2 দিয়ে আর ভাগ করা যাবে না।
তাহলে অন্য সংখ্যা খুঁজি, তাহলে 3 দিয়ে দেখি। 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 চারে 12। তাহলে এখানে 3 লিখলাম, তাহলে পেলাম কি 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 চারে 12। ব্যাস, আর কোনো সংখ্যা নেই যা দিয়ে তিনজনকেই ভাগ করা যাবে। এটা কখন বুঝবো? দেখো, যখন এই দুটো সংখ্যার মধ্যে, পাশাপাশি যে কোনো দুটো সংখ্যার মধ্যে বা এই দুটোর মধ্যেও যদি একের পার্থক্য হয়, মানে দুটোর বিয়োগফল যদি এক হয়, তাহলে জানবে আর ভাগ করা যাবে না। ঠিক আছে, তাহলে কি পেলাম? 2 আর 3, তাহলে গসাগু হচ্ছে 2 গুণ 3। 2 গুণ 3 তার মানে কত হলো? 3 দুগুণে 6, তাহলে গসাগু কত? 6। তাহলে উত্তরে লিখব নির্ণেয় গসাগু 6। হয়ে গেল। তাহলে আবার বাকিগুলো আবার তোমরা একটু চেষ্টা করবে।